Qatar. Ei niti manina. Ei niti manina. Qatar shikatai shik. অনার্য ফি বাতিল ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করে শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর 12:30টার দিকে মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেটে যায়। এরপর প্রায় আধা ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এ সময় মহাসড়কে কাঠ পুড়িয়ে আগুন জ্বালাতে দেখা যায়। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামিয়াল জাহিদ প্রীতম বলেন, কুয়েত শিক্ষার্থী অন্তরায় বিশ্ববিদ্যালয়ে চাপিয়ে দেওয়া ফি পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে। এর পুরোটা দায় রাষ্ট্রের। দায় হচ্ছে এই রাষ্ট্রের। এই রাষ্ট্র ব্যবস্থা অন্তরায়ের মতো আরো অনেক শিক্ষার্থীকে আত্মহত্যার দিকে ধাবিত করে। প্রতিনিয়ত শিক্ষার যে মূল্য বৃদ্ধি করা, এটা আমাদের প্রমাণ করছে যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একটি উচ্চ শ্রেণী উচ্চবিত্ত শ্রেণীর জন্য নির্ধারণ করা হচ্ছে। সর্বোচ্চ জন্য যে শিক্ষা যে মৌলিক অধিকার সেটা থেকে আমরা সরে আসছি এবং প্রতিনিয়ত যেই শিক্ষাক্ষেত্রের ফি বৃদ্ধি করা, শিক্ষাক্ষেত্রে অযৌক্তিক ফি দায়ের করা, এগুলো আমাদের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে, যা আমাদের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর তার ফর্ম ফিল আপের জন্য ফর্মের মূল্য বৃদ্ধি করেছে, অপরাপর বিশ্ববিদ্যালয়গুলো আনুষঙ্গিক ফি বৃদ্ধি করছে, যেটা আমাদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে। এবং আমরা আমাদের যে দাবি দাও, আমাদের যে অধিকার, সেই অধিকার থেকে বারবার ফিরে আসছি এবং এরকমভাবে আজকে অন্তরায় ফাঁসি দিয়েছে, কালকে দেখা যাবে আরেকজন অন্য বিশ্ববিদ্যালয়ে ফাঁসি দিচ্ছে। প্রতিনিয়ত যেন এই ঘটনাগুলো না ঘটে, রাষ্ট্র ব্যবস্থার কাছে আমাদের এই প্রশ্ন এবং রাষ্ট্র ব্যবস্থার কাছে আমাদের এই দাবি। আশা করবো রাষ্ট্র ব্যবস্থা আশু পদক্ষেপ নেবে, এই অবস্থা যেন এর পরবর্তীতে না হয়, সেজন্য আশু পদক্ষেপ নিয়ে আমাদের এই দাবির সাথে সম্পৃক্ত হবে।